বন্ধুরা আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড নিজেদের দ্বিতীয় ম্যাচ ছিল এটা মোহনবাগানের জন্য যুব মাঠে নেমেছিল আজকে মোহনবাগান যেখানে নর্থ ইস্টকে হারিয়ে দিল মোহনবাগান তিন দুই গোলে নর্থ ইস্টকে হারিয়ে তিন পয়েন্ট তুললো ঘরে মোহনবাগান সুপার জয়েন্ট আমরা কারো ধার বাকি রাখি না সেটা আবারও প্রমাণ করলো মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপ ফাইনালে হারের বদলা কিভাবে নিতে হয় সেটা আইএসএল এর ম্যাচে নিয়ে নিল মোহনবাগান ডুরান্ড ফাইনালে ট্রাই বেকার এই নর্থ কাছে হেরেই কাপ হাত ছাড়া করেছিল মোহনবাগান আর এবার সেই জালা মেটালো মোহনবাগান আইএসএল এর মঞ্চে নর্থ ইস্ট তিন দুই গোলে হারিয়ে ম্যাচের কথা বললে আজকে প্রথমেই নর্থ ইস্ট চার মিনিটে বেমারার গোল করে এগিয়ে দেয় নর্থ এরপর দশ মিনিটে দীপেন্দু বিশ্বাসের হেড থেকে ক্ষমতায় ফেরে মোহনবাগান বাগান এরপর আবারও আলাইদিন আজারি চব্বিশ মিনিটে গোল করে নর্থ ইস্ট দুই এক লিড এনে দেয় সেই লিডটা প্রথমার্ধে থাকে প্রথমার্ধ শেষ হয় নর্থ ইস্ট দুই মোহন এক গোলে দুই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নর্থ ইস্ট এরপর সেকেন্ড হাফে সুভাষিস বোস একষট্টি মিনিটে গোল পরিশোধ করে মোহন বাগানের হয়ে তবে গোলটা কন্ট্রোভার্সিয়াল গোল ছিল অনেকে বলছে রেফারি ভুল ডিসিশন ওটা ফাউল ছিল গোলকিপারের হাতে বল ছিল সেখান থেকে বোস জোর করে ফাউল করে বলটা নিয়ে গোলে ঠেলেছে এরপরে সাতাশি মিনিটে জেসান কামিংস এর জয়সূচক গোল এই গোল নিয়ে কোনো দ্বিমত থাকবে না অসাধারণ গোল সাহালের পাশ থেকে হ্যাঁ সম্ভবত সাহালের পাশ থেকেই জেসান কামিংস ফিনিশ করেছে একটা শট রেখেছিল গোলপোস্টের দিকে এবং সেখান থেকে গোল জমিংস এর জয় স্টফ গোল এবং তিন দুই লিড নিয়ে নেয় মোহনবাগান এরপর আর কোন পক্ষই গোল করতে পারেনি এবং মোহনবাগান তিন দুই গোলে ম্যাচ জিতে যায় সাথে সাথে মূল্যবান তিনটি পয়েন্ট ঘরে তোলে মোহনবাগান সুপার জায়েন তিন দুই গোলে ম্যাচ শেষ হলো আজকের ম্যাচ আবারও বলে দিই ফাইনাল স্কোর লাইন মোহনবাগান তিন নর্থ ইস্ট ইউনাইটেড দুই তবে নর্থ ইস্টের প্রশংসা করতে হবে যেভাবে ওরা কাউন্টার অ্যাটাক গুলো করছিল ডিফেন্স কেপে যাচ্ছিল মোহনবাগানের যেভাবে কাউন্টার অ্যাটাক গুলো করছিল তাদের ডিফেন্স উঠছিল মোহনবাগান সুপার জায়েন্টে একটা কাউন্টার অ্যাটাক থেকেই তো আলাদিন আজারির গোলটা হয়েছিল মোহনবাগান অ্যাটাক করছিল সঙ্গে সঙ্গে বল নিয়ে কাউন্টার হয় সেখান থেকে আলাদিন আজারির গোল এবং নর্থ ইস্ট দুই এক লিড নিয়ে নিয়েছিল যদিও সেরকম ক্ষতি হয়নি মোহনবাগানের জন্য ম্যাচ শেষ হয় মোহনবাগান তিন নর্থ ইস্ট দুই গোলে গোলে ম্যাচ জিতে যায় এবং তিন পয়েন্ট ঘরে তুলে নেয় মোহনবাগান দ্বিতীয় ম্যাচ মোহনবাগানের আইএসএল এ প্রথম ম্যাচ মুম্বাইয়ের সাথে দুই দুই গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল মোহনবাগান এবার এটা দ্বিতীয় ম্যাচ যেখানে তিন দুই গোলে জিতে তিন পয়েন্ট ঘরে তুললো মোহনবাগান সুপার জায়েন্ট তবে ম্যাচের স্ট্যাটের কথা বললে মোহনবাগানের পক্ষে বল পজিশন ছিল একষট্টি পার্সেন্ট অন্যদিকে নর্থ ইস্ট বল পজিশন ছিল উনচল্লিশ পার্সেন্ট তো বল পজিশন দেখে তোমরা বুঝতে পারছো কতটা ডমিনেট করে খেলেছে মোহনবাগান গোল লক্ষ্য করে মোহনবাগান শট নিয়েছে পনেরোটা যার মধ্যে সাতটা শট ছিল অন টার্গেট অর্থাৎ গোল মধ্যে অন্যদিকে গোল লক্ষ্য করে সতেরোটা শট নিয়েছে নর্থ ইস্ট যার মধ্যে ছটা শট ছিল অন টার্গেট অর্থাৎ গোল মধ্যে মোহনবাগান পাস খেলেছে অনেকগুলো বেশি চারশো তেত্রিশটা পাশ খেলেছে মোহনবাগান আর নর্থ ইস্ট পাশ খেলেছে দুশো আটাত্তরটা এইটটি পার্সেন্ট মোহনবাগানের অন্যদিকে নর্থ ইস্ট এর পাস অ্যাকুরিসি সেভেন্টি পার্সেন্ট তো বন্ধুরা আজকে কিন্তু আমরা তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছিলাম প্রথমার্ধে মোহনবাগান প্লেইং ইলেভেন এর ছিল তিনটে বিদেশি টমাল ডেড দিমিতি পেতাতস এবং গ্রেক স্টুয়ার্ট চারটে বিদেশি কিন্তু ছিল না আজকে মোহনবাগানের প্লেইং ইলেভেনে এটা কেন সেটা একটা বড় প্রশ্ন তবে যাই হোক ম্যাচ শেষে দিন শেষে আমরা জিতে গেছি মোহনবাগান তিনটে মূল্যবান পয়েন্ট ঘরে তুলেছে এটাই বড় কথা আর আজকের ম্যাচে জেমি কে আমরা মাঠে দেখলাম দ্বিতীয়ার্ধে দিকে তুলে জেমি ম্যাকলারেন কে নামায় মলিনা হোসেন ফ্রান্সিসকো মলিনা তো এটা একটা ভালো দিক যে আমরা জেমি ম্যাকলারেনকে মাঠে দেখলাম তবে জেসান কামিংস আজকে প্লেইং ইলেভেন এ ছিল না সেকেন্ড হাফে মাঠে নামে জেসান কামিংস নেমেই সাতাশি মিনিট একটা দুরন্ত গোল জয়সূচক গোল করেছে জেসান কামেজ তো বন্ধুরা এটাই বলবার ছিল আর কিছু পয়েন্ট আমি মিস করলাম না সবই বলে দিয়েছি মোহনবাগান তিন নর্থ ইস্ট ইউনাইটেড দুই তিন দুই গোলে জয় নিয়ে মোহনবাগান ছাড়লো আজকে এবং সাথে পেয়ে গেল মূল্যবান তিনটি পয়েন্ট তবে দীপেন্দু বিশ্বাসের কথা না বললেই নয় অসাধারণ খেলেছে আজকে দীপেন্দু বিশ্বাস ডিফেন্সে দুরন্ত ডিফেন্স করেছে দীপেন্দু অসাধারণ প্লে গেম প্লে করেছে আজকে দীপেন্দু বিশ্বাস একটা গোল করেছে দীপেন্দু হেডে যদিও গোলটা বাদ পুরো খেলাটা আমি দীপেন্দুর বলছি অসাধারণ ডিফেন্ড করেছে দীপেন্দু আজকে দুগন্ত আনোয়ার রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট নিয়ে আমরা সবাই চেঁচাচ্ছিলাম সেখানে দীপেন্দু দেখিয়ে দিয়েছে সেও কোনো অংশে কম নয় দীপেন্দুও তৈরি আনোয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে তো দুগন্ত খেলেছে দীপেন্দু আর আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে গ্রেগ স্টুয়ার্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অসাধারণ ম্যাচ খেলেছে গ্রেক স্টুয়ার্ড আজকে প্রায় লাস্টের দিকে ইঞ্জুরি টাইমে এ সাবস্টিউট করেছে গ্রেক স্টুয়ার্ড কে প্রায় পুরোটা ম্যাচই খেলেছে খেলে গেছে অসাধারণ খেলেছে রিভেঞ্জ কমপ্লিট নর্থ ডুরান কাপ ফাইনালে হারের বদলা নিয়ে নিল মোহনবাগান সুপার নাইন তো বন্ধুরা এতটাই ছিল আজকে ম্যাচ রিভিউ নর্থ ইস্ট পার্স মোহনবাগান ম্যাচ রিভিউ তো তোমাদের এই ম্যাচ নিয়ে কি মতামত তা নিচে কমেন্টে জানাও আর এই ধরনের ফুটবল রিলেটেড ও মোহনবাগান বাগান রিলেটেড ভিডিও কে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে।